সকালবেলা আমি যে ব্রেকফাস্টটা করে থাকি সেটা হচ্ছে এখানকার কচুরি, আর তার সাথে সাথে কখনো জিলিপি থাকে। তো একদম পুরো পিওর জল, তো জলের পুরো খরচাটা আমি একদমই কমিয়ে দিয়েছি, কারণ এখান থেকে আমি জল নিয়ে চলে যাই। ভাই কেমন লাগছে লুকসে? ভাই দারুণ লাগছে না? সেরা লাগছে না? আমি রয়েছি আগ্রাতে, আর আগ্রাতে আমার যে থাকার প্ল্যান সেটা প্রায় 11 দিনের প্ল্যান, কারণ আগ্রার ফেমাস স্পট তো সবাই দেখায়, আগ্রার আনএক্সপ্লোর যে জায়গাগুলো সেই জায়গাগুলো আমি খুঁজতে বেরিয়েছি। তো সেই জায়গাগুলো খোঁজার জন্য আমার এখানে একটু বেশি দিন ধরে স্টে করাটা ভীষণভাবে দরকার, আর এই 11 দিনের আমার যদি কস্ট ধরি সেটা প্রচুর হয়ে যাবে। কিন্তু লিটারালি এই কস্ট আমি প্রায় জিরোতে নামিয়ে এনেছি, বিশেষ করে খাওয়া দাওয়ার কস্ট আমার এখানে একদমই জিরো। সেটা কী করে জিরো সেটা আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, আমার মনে হয় না ট্রাভেল করতে গেলে একটা প্রচুর পরিমাণে পয়সার দরকার, দরকার যদি কিছু থাকে সেটা হচ্ছে তোমার অ্যাডজাস্টমেন্টের একটুখানি দরকার। তুমি যে এলাকায় যাচ্ছ সেই এলাকার সঙ্গে নিজেকে একটা মানিয়ে নেওয়ার একটা দরকার রয়েছে। এখন মনে করো আমি আগ্রাতে রয়েছি, তো আগ্রার যে ফুডগুলো সেই ফুডগুলো আমি নেওয়ার চেষ্টা করবো, সেই ফুডগুলো আমি খাওয়ার চেষ্টা করবো। এখন এখানে এসে যদি আমি বাঙালি খাবার খুঁজতে বেরাই তাহলে একটুখানি মুশকিলের ব্যাপার হয়ে যাবে, কস্ট অনেকটা বেড়ে যাবে। সকালবেলা আমি যে ব্রেকফাস্টটা করে থাকি সেটা হচ্ছে এখানকার কচুরি, আর তার সাথে সাথে কখনো জিলিপি থাকে। তো সকালবেলা যে ব্রেকফাস্টটা সেটা এখান থেকে করে নিই। এখানকার একটা বিখ্যাত দোকান আছে, সেটা হচ্ছে দুধাত হালুয়াই। তো ভাই এখানকার এদের যে খাবারটা সেটা কিন্তু অসম লেভেলের লাগে আমার। আর এখানকার তো ভাই কচুরির আমি বেসিক্যালি সত্যি ফ্যান হয়ে গেছি। এরা যা সুন্দর কচুরি বানায়, মানে সেটা এক কথায় অসম, দারুণ রকম কচুরি বানায়। তো এটা তো গেল সকালের ব্যাপার। এবার ছোটো দুপুরের দিকে যাওয়া যায় যে দুপুরে আমি কী খাচ্ছি, আর দুপুরে যেটা খাই আমি সেটা রাতেও কিন্তু খাই। তো চলো ঘুরতে যাই, কিন্তু তার আগে এই মুহূর্তে আমি ধরে নিয়েছি অটো, আর এখানকার যে অটো ভাই সেটা কিন্তু একটা আলাদা লেভেলের সোয়াগ নিয়ে চলে, 6-7 জন মানে মিনিমাম ব্যাপার, আর তার উপরে কোলের ওপর কোলেও বসতে হয়। তো যাই হোক, এইটা হচ্ছে ব্যাপার। আর আমার যাওয়ার এই মুহূর্তে যে কস্ট সেটা হচ্ছে 10 টাকা, মাত্র 10 টাকার বিনিময়ে আমি এখন যাচ্ছি গুরুদুয়ারার দিকে। অ্যান্ড এটা হচ্ছে সেই গুরুদুয়ারাটা যেখানে আমি আজকে খাবার খাবো। বেসিক্যালি এই মুহূর্তে আমি গুরুদুয়ারের মধ্যে চলে এসেছি, আর গুরুদুয়ারাতে ঢোকার আগে যে কাজটা তোমাকে করতে হবে, এরকম একটা রুমাল নিয়ে এরকম করে আগে মাথাটাকে ঠিকঠাক করে বেঁধে নিতে হবে। আর যদি মেয়েরা আসতে চায় তাহলে সেক্ষেত্রে ওড়না দরকার। ভাই কেমন লাগছে লুকসে? ভাই দারুণ লাগছে না? সেরা লাগছে না? আমি আর কি কি ফেসিলিটিস পাই এই গুরুদুয়ারা থেকে সেটাও আমি কিন্তু জানি। তবে আরেকটা জিনিসের খরচা কিন্তু আমি এখান থেকে কমিয়েছি, সেটা হচ্ছে জলের খরচা। অর্থাৎ জল এখানে ঠান্ডা জল, ফ্রেশ জল, একদম পুরো পিওর জল। তো জলের পুরো খরচাটা আমি একদমই কমিয়ে দিয়েছি, কারণ এখান থেকে আমি জল নিয়ে চলে যাই। আর শুধু এখানে যে খাবার পাওয়া যায় সেটা নয়, এখানে রুমও পাওয়া যায়, সেটা হচ্ছে এসি 800 টাকা, নন এসি 400 টাকা। তবে এখানে একটা কথা বলি, তুমি যদি চাও যে প্রচুর পদের যুক্ত তুমি খাবার পাবে, এখানে কিন্তু একদম পাবে না। তোমাকে ডাল দেওয়া হবে, ভাত দেওয়া হবে, আর একটা সবজি বা তরকারি ডাল কিছু একটা থাকতে পারে, তো এইটা দিয়ে খেয়ে নিতে হবে। ফ্রিতে ভাই আর কত লাগবে? তবে একটা কথা বলি, এখানে কিন্তু পুরো ব্যাপারটাই ভেজ, এখানে নন ভেজের কোনো সিন নেই। তো আগ্রা বা ইউপিতে বলো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে এখানে ভেজ, ভেজের চলটাই বেশি, নন ভেজটা অতটা ভালো না। আর নন ভেজ যেটা নিয়েছি সেটা ভাই মানে আমি যা খেয়েছি ওটা একদম পুরোপুরি ফালতু থার্ড ক্লাস জিনিস। তো এখানকার ভেজের কোয়ালিটি ভালো, কিন্তু নন ভেজের কোয়ালিটিটা অতটাও ভালো না। তো সুতরাং এখানে আসলে একটু নন ভেজ খাওয়ার চিন্তাভাবনা একটু মাথা থেকে বের করতে হবে। যদি খেতে হয় নিজে বানিয়ে খাওয়াটা সব থেকে ভালো। এই ভিডিওটা কিন্তু ছোট, বাট আমার মনে হয়েছে বেশ হেল্পফুল, কারণ আমি এইভাবে চলি, আর আমার ট্র্যাভেলের পিছনে প্রচুর পরিমাণে খরচা করার ক্ষমতা নেই। তো সুতরাং আমি খরচা যেভাবে বাঁচানো যায় আমি বাঁচিয়ে বাঁচিয়ে চলি,
তো এইরকমভাবে আমি আগ্রাতে এসে খরচা বাঁচাচ্ছি আমার। তো তোমাদের এই জিনিসটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কিন্তু তার আগে চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ, দিস ইজ দ্য বেঙ্গল রাইডার, টেক ইট। মাঝে মাঝে তবু দেখা পাওয়া।